হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বলতে চলেছি ভারতে অবস্থিত 8টি সবথেকে ভয়ঙ্কর ভুতুড়ে কবরস্থানের সম্পর্কে, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই সব জায়গায় প্রায়শই মানুষেরা বিভিন্ন ভুতুড়ে গতিবিধির অনুভব করেছে। নাম্বার 8, সাউথ পার্ক সেমিট্রি। কলকাতায় অবস্থিত এই কবরস্থানটিকে ভারতের সবথেকে ভুতুড়ে কবরস্থান বলে মনে করা হয়। বলা হয়ে থাকে এই জায়গাটিতে কয়েক হাজার ইংরেজদের কবর দেওয়া হয়েছিল, যাদের মধ্যে কিছু জনের আত্মাকে এখানে ঘুরে বেড়াতে দেখা গেছে এবং দিনের বেলাও এখানে অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। স্থানীয় মানুষদের মতানুসারে রাতের বেলায় কিছু মানুষ এই জায়গায় এসে কালো জাদুর অনুষ্ঠানও করে, যার কারণে এই স্থানটি অশুভ শক্তির ডেরায় পরিণত হয়েছে। নাম্বার 7, পর্তুগিজ সেমিট্রি। এই ভুতুড়ে কবরস্থানটি কেরালার কোল্লামে অবস্থিত রয়েছে। 1600 শতাব্দীতে এই গোরস্থানটি পর্তুগিজদের শাসনকালে তৈরি করা হয়েছিল, যেখানে প্রতিটি কবরের উপর কবর দেওয়া মানুষের ছবি এবং নাম খোদাই করা রয়েছে। মানুষেরা বলে থাকে কবরের এই ছবিগুলো তাদেরকে কিছু যেন বলতে চাইছে। রাতের সময় কেউ এখানে আসার সাহস করে না, কারণ এখানে রাতের বেলা বিভিন্ন ভুতুড়ে আওয়াজ শুনতে পাওয়া যায়। নাম্বার 6, দিল্লি ওয়ার সেমিট্রি। দিল্লিতে অবস্থিত এই কবরস্থানটি এখানে ঘুরে বেড়ানো এক মহিলার আত্মার জন্য খুবই বিখ্যাত। এই কবরস্থানটিতে স্থানীয় মানুষদের কারুর উপস্থিতি অনুভূত হয়। এখানে রাতের বেলা একজন মহিলার ছায়া মূর্তি দেখতে পাওয়া যায়, যার লম্বা খোলা চুল থাকে এবং পরনে থাকে সাদা কাপড়, আর এই ছায়া মূর্তিটি মানুষদের ভয় দেখায়। নাম্বার 5, নিকোলসন গোরস্থান। দিল্লিতে অবস্থিত এই কবরস্থানটিতে অনেক ইংরেজ সৈনিক এবং তাদের পরিবার সমাধিস্থ রয়েছে। রাতের অন্ধকারে এই জায়গায় অনেক আত্মাকে দেখতে পাওয়া যায়। এখানে সময় কাটানো কিছু মানুষদের মতানুসারে এই জায়গায় তাদের দম বন্ধ হয়ে আসছিল এবং তারা এখানে একজন মাথা কাটা ইংরেজ সৈনিকের আত্মাকেও দেখতে পেয়েছিল, আর এই ইংরেজ সৈনিকের মাথা তার প্রেমিকা ধর থেকে আলাদা করে দিয়েছিল। নাম্বার 4, ডিগবই ওয়ার সেমিট্রি। আসামে অবস্থিত এই কবরস্থানটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মৃত ইংরেজ সৈনিকদের সমাধিস্থ করা হয়েছিল। এই স্থানটিতে মানুষদের মনে হয় কেউ যেন বারবার তাদের দিকে ঘুরে তাকাচ্ছে। জাপানের সৈনিকেরা এই সব ইংরেজ সিপাহীদের কঠোরভাবে হত্যা করেছিল। রাতের বেলায় মানুষেরা এই ভুতুড়ে ইংরেজ সৈনিকদের একসঙ্গে বসে যুদ্ধনীতি পরিকল্পনা করতে দেখেছে। নাম্বার 3, রোমান ক্যাথলিক গোরস্থান। এই ভুতুড়ে কবরস্থানটি আগ্রাতে অবস্থিত রয়েছে এবং এটির স্থাপনা সম্রাট আকবরের সময়কালে হয়েছিল। লাল পাথরের ব্যবহারে গঠিত এই কবরগুলিতে আর্মেনিয়ান সৈনিকদের সমাধিস্থ করা হয়েছিল, যাদের মর্মান্তিক যন্ত্রণার কান্না রাতের অন্ধকার ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। নাম্বার 2, টাওয়ার অফ সাইলেন্স। মুম্বাইতে অবস্থিত এই পার্সি কবরস্থানটিকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়ে থাকে। এটি একটি বড় কুয়ো, যেখানে লাশগুলিকে পার্সি পরম্পরা অনুযায়ী খোলা জায়গায় রাখা হয় এবং এই লাশগুলিকে শকুন ছিঁড়ে ছিঁড়ে খায়। রাতের বেলায় এই ভুতুড়ে কুয়ো থেকে ভয়ঙ্কর চিৎকার শুনতে পাওয়া যায়। কিছু মানুষদের মতানুসারে এই ভয়ঙ্কর জায়গাটিতে পচা গলা মৃতদেহ ঘুরে বেড়াতে দেখা গেছে। এটিকে মুম্বাইয়ের সবথেকে ভুতুড়ে জায়গা বলে মনে করা হয়। নাম্বার 1, ডাচ সেমিট্রি। কোচিতে অবস্থিত এই গোরস্থানটি ভারতের সবথেকে পুরনো কবরস্থানগুলির মধ্যে একটি, কিন্তু প্রাচীন হওয়ার সাথে সাথে এই কবরস্থানটি ভুতুড়ে হওয়ার জন্যও খুব প্রসিদ্ধ। এখানে ডাচ এবং ইংরেজ সৈনিকদের প্রায় 100টির থেকেও বেশি কবর রয়েছে। অনেক মানুষ এই স্থানটির আশেপাশে কালো ছায়াকে ঘুরে বেড়াতে দেখেছে, যেগুলি কিছু সময় পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ভারতে অবস্থিত
আটটি ভুতুড়ে এবং ভয়ঙ্কর কবরস্থান, এগুলির মধ্যে কোন কবরস্থানটি আপনার সবথেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং মিস্টিরিয়াস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।